আজকে বিরিয়ানি লাভারদের জন্য ঝটপট এবং সহজ একটা বিরিয়ানি রেসিপি নিয়ে আসলাম। যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন যে কোনো অকেশনে, কিন্তু তাদের বিরিয়ানি ছাড়া একদমই চলে না। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি, তবে পোলাওয়ের চাল দিয়েও করতে পারবেন। এই বিরিয়ানিটা আমার কাছে বাসমতি চাল দিয়ে মনে হয় বেশি ভালো হয়, তবে আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো চাল দিয়েই করতে পারবেন। এই চালটাকে আমি খুব ভালো মতো কয়েকবার ধুয়ে নিয়েছি, তারপরে পানিতে ভিজিয়ে রেখেছি ঠিক আধা ঘন্টা পর আমি একটা স্ট্রেনারে তুলে নিয়েছি যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। আর এদিকে রান্নার জন্য একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব, তারপরে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুন সহ এই পেঁয়াজটাকে আরও কয়েক মিনিট ভেজে নিচ্ছি। আর আজকের বিরিয়ানি রান্নার জন্য আমি এই বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি, তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাই ব্যবহার করতে পারেন। আমার কাছে শানের এই বিরিয়ানিটা খুবই ভালো লাগে, এর ফ্লেভারটাও খুব সুন্দর একটা টেস্ট আসে। তবে পছন্দ অনুযায়ী যে কোনো আপনারা প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করতে পারবেন। আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি, আর এই প্যাকেটের গায়ে কিন্তু কতটুকু কী লাগবে সব কিছুই লেখা থাকে। আমি এখানে 1200 গ্রাম মতো মুরগি নিয়েছি, রেগুলার পিস করে কেটে নিয়েছি। কাটার পরে এই মুরগির পরিমাণ 1200 গ্রাম। মুরগিটা দিয়ে আরও কতক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে মুরগিটা আমি ঢেকে রেখে দিলাম। অল্প আছে এই মুরগিটা রান্না করব, কোনো পানি ব্যবহার করব না, মুরগি থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে। এই বিরিয়ানির মধ্যে আমি আলু ব্যবহার করব, সেই আলুটা পাশের চুলায় আমি হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, খুবই সামান্য পরিমাণ লবণ দিয়েছি। মুরগিটা এইভাবে রান্না করব আরও কয়েক মিনিট, তারপরে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা আমি আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছিলাম, এখানে 1/2 কাপ পরিমাণ টক দই আমি ব্যবহার করেছি। টক দই দিয়ে চুলার আঁচটা লো করে দিয়ে আমি মুরগিটা ঢেকে রেখে দিচ্ছি। মুরগি থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে, আর এই পানিতেই মুরগিটা সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। ব্রয়লার মুরগি দিয়ে আমি আজকের বিরিয়ানি রান্না করছি, তবে আপনারা পাকিস্তানি কক, লেয়ার বা যে কোনো ধরনের মুরগি দিয়ে এই বিরিয়ানিটা করতে পারবেন। বাট আমার কাছে মনে হয় এই বিরিয়ানিগুলো কিন্তু ব্রয়লার চিকেন দিয়ে সবচেয়ে ভালো স্বাদ আসে। যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে তেলটা ভেসে উঠে আসছে আর মুরগিটা ভালো মতো রান্না হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এই মুরগিটা রান্না করে নিয়েছি। তারপরে চুলাটা বন্ধ করে আমি সাইডে রেখে দিলাম, আর বিরিয়ানির জন্য এখন আমি ভাতটা রান্না করে নেব। আগে থেকে আমি একটা পাতিলে পানি দিয়ে রেখেছিলাম, পানিটা যখন কিছুটা ফুটে আসবে তখন সামান্য লবণ এবং কিছু আস্ত গরম মশলা দিয়েছি। লং, এলাচ, দারুচিনি, তেজপাতা এবং একটা বড় সাইজের স্টার অ্যানাইস, একটা বড় এলাচ দিয়েছি। তারপরে এই ভাতটা প্রায় 80% পর্যন্ত রান্না করে নিতে হবে, একেবারে পুরোপুরি কুক করা যাবে না, তাহলে কিন্তু বিরিয়ানিটা একেবারেই নরম হয়ে যাবে আর ঝরঝরে হবে না। ভাতটা নামিয়ে নিয়ে একটা স্ট্রেনারে রেখেছি যাতে পানিটা ঝরে যায়। আর এদিকে আমার তো মুরগিটাও রান্না করা হয়ে গিয়েছিলো, এখন বিরিয়ানিটা আমি লেয়ারে দিব। যেই পাত্রে রান্না করবো সেই পাত্রটা নিয়েছি, নিচের দিকে প্রথমে 1 লেয়ার আমি ভাত দিয়ে দিলাম, তারপরে মুরগির লেয়ার দিয়েছি, তারপরে আবারও ভাত দিয়েছি। এভাবেই 3-4টা লেয়ারে আমি বিরিয়ানিটা পাতিলের মধ্যে সেট করলাম, তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ঠিক 10 মিনিটের মতো আমি দমে দিব, 10 মিনিট পর চুলাটা বন্ধ করে আমি আরও 10 মিনিটের মতো অপেক্ষা করেছি। তারপরে এই যে বিরিয়ানিটা আমি একটু দেখাচ্ছি, দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে। আপনারা চাইলে এই বিরিয়ানির উপরে ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ, বেরেস্তা দিয়ে তারপরে দমে দিতে পারেন, বাট আমি কোনো কিছুই দেইনি, কারণ বিরিয়ানির মশলাটা একাই 100 এই বিরিয়ানিটার স্বাদ বাড়ানোর জন্য। দেখতেই পাচ্ছেন এই বিরিয়ানিটা কত লোভনীয় হয়েছে। যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন এই রকম গরম গরম 1 প্লেটের জায়গায় 2 প্লেটও খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই বিরিয়ানি রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।